Panvision TV presents. যদি কারো হিমোগ্লোবিন যেটা বলা হচ্ছে যে বিটা থ্যালাসেমিয়া ট্রেইট যেটা যদি কারো ট্রেইট থাকে এবং তার হাজবেন্ড যদি নর্মাল থাকেন কিংবা উভয়ের মধ্যে যদি একজন ট্রেইট থাকে আরেকজন নর্মাল থাকে সেক্ষেত্রে বাচ্চার কি আমি আমি আগেই বলেছি যদি একজন ট্রেইট থাকে তাহলে বাচ্চার তার যে বাচ্চা হবে সেই বাচ্চার ক্ষেত্রে ইটস এ ল অফ প্রোবাবিলিটি তার বাচ্চার ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগের ট্রেইট অর্থাৎ রোগের বাহক হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%। আচ্ছা, এই মানে এই নয় যে আমরা চিন্তা করছি যে 25% মানে হচ্ছে যে চারটা বাচ্চা হবে এর মধ্যে একটা বাচ্চা ট্রেইট থাকবে আর তিনটা বাচ্চা হবে, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে ইটস এ ম্যাটার অফ প্রোবাবিলিটি। জি জি, এমনও হতে পারে আমার তিনটা বাচ্চাই ট্রেইট হতে পারে যদি প্রোবাবিলিটি 25% মধ্যে পড়ে যায়, এমনও হতে পারে আমার একটা বাচ্চাও আমার ট্রেইটে না, সবাই সুস্থ হতে পারে, কিন্তু যার ক্ষেত্রে হয়ে গেল তার তো 100%। জি জি, যদি দুজন যদি ট্রেইটে আক্রান্ত হয় মানে ট্রেইট থাকে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই যদি থ্যালাসেমিয়া রোগের বাহক হয় সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যেটা ডিজিজ মেজর আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%, আর তার ওই বাচ্চার ক্ষেত্রে রোগের বাহক হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। সুস্থ হতে পারে, সুস্থ হওয়ার সম্ভাবনা মাত্র 25%। সুতরাং হাজব্যান্ড এবং ওয়াইফ যদি বাহক হয়ে যায় তাহলে বেশিরভাগই সম্ভাবনা অন্তত পক্ষে তার বাচ্চা ট্রেইট হবে অর্থাৎ বাহক হবে, আর ভাগ্য খারাপ থাকলে রোগে আক্রান্ত হবে, খুব যদি সৌভাগ্য হয় তাহলে হয়তো সে হিউল বি স্পেয়ার্ড। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার একটি প্রশ্ন।